বড় মায়ের যে মা আমাদের আবির্ভাব আছেন এখানেতে, আজকের নয়, প্রায় 350 বছরের ধরে আমাদের মায়ের এখানে আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছি। এই মা এমন একটা মায়ের কৃপা করুণা, আজ বিগত দিনে তো আমাদের বহু রকম মহামারী থেকে মায়ের উদ্ধার হয়ে এখানে হয়েছে, এবং আজকের দিনে যে সারা বিশ্ব যে করোনা ভাইরাসের জন্য যে বিরাটভাবে বিপর্যস্তের মধ্যে আছে, যেখানে বিজ্ঞান যেখানে ফেলিওর হয়ে গেছে, যেখানে কোনো ওষুধ এখন পর্যন্ত নিরাময় করতে পারেনি এখনও, সেই কারণে আমাদের মায়ের কাছে আমরা হোমযজ্ঞ করেছি। এ কারণে যে মানুষ যাতে একটা এই এই যে মারা রোগ থেকে যেন মুক্তি পায়, যেন সুস্থভাবে মানুষ ফিরে আসে, এই রোগ থেকে যেন মানুষের এ থেকে ফিরে আসে, সেই কারণে আমরা এই যজ্ঞ করেছি। সমস্ত বিশ্ববাসী, দেশবাসী এবং আমাদের গ্রামবাসী সমস্ত কল্যাণার্থেই আমরা এই যজ্ঞ করেছি। আমরা আচ্ছা, এই যজ্ঞ করতে গিয়ে আপনারা যে সরকারি নির্দেশিকা মেনেই করেছেন? হ্যাঁ, আমরা সমস্ত সরকারি নির্দেশিকা মেনেছি। 1 মিটারের ডিস্টেন্স যেন কোনো কেউ না আসে, এবং কোনো আমাদের যাত্রী, দৈনন্দিন যে যাত্রী, আমাদের পুরোপুরি সকালবেলার দিকে আমাদের পুজো সারা হয়ে গেছে, পুজোর পর আমাদের 11টা থেকে শুরু হয়েছে মায়ের এই যজ্ঞ। এই যজ্ঞের সময় কোনো মানুষকে আমরা কাছাকাছি আসতে দিইনি, দূর থেকে তারা যেন ডিস্টেন্স মেনটেন করে যেন ইয়ে হয়, সেভাবেই আমরা মেনটেন করে সমস্তভাবে কাজটা করেছি আমরা। আচ্ছা, আপনারা কতটা আশাবাদী যে এই যে ধরুন যাগযজ্ঞতে কমে যাবে? আমাদের পূর্বপুরুষ ধরুন আজকে 80 বছর আগে আমাদের এই ধরনের কলেরা রোগ থেকে আমাদের জায়গায় আমরা মায়ের বিভিন্ন গল্প শুনে এসেছি, এবং আজকের দিনে বর্তমানে তো আমরা এমন এমন রুগী আমাদের ফিরে এসেছে যারা ডাক্তার বলে দিয়েছে এই রুগী বাঁচবে না, সেই রুগী আমাদের মায়ের কাছে ফিরে এসেছে। সেই কারণে আমরা আশাবাদী, মায়ের একটা মহিমা, মায়ের একটা কৃপা এখানে বিরাটভাবে আছে, সেই কারণে আমরা মায়ের কাছে আমরা প্রার্থনা করেছি যেন মানুষ যেন আজকে এই এর থেকে মুক্তি পায়, একটা দিশা পায়। আপনার নাম? আমার নাম সঞ্জিত পাল। আমি মেলা আমাদের মায়ের যে মেলা হয় এবং এই যে দৈনন্দিন যে হয় মায়ের কমিটির, আমি সেক্রেটারি। ধন্যবাদ।